हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करछि जे जेखान थेके आमार ब्लॉगटी देखछेन सबाई अनेक बेशी भालो आछेन, सुस्थ आछेन। आलहामदुलिल्लाह आमरा अनेक भालो आछि। तो किछुदिन आगे माने बछरेर शेष दिने आमरा सुकवाकिफे गिएछिलाम, सेटार ब्लॉग आपनादेर साथे शेयर करेछिलाम। तो सेदिन सुकवाकिफे थेके आमी किछु मास किनेछिलाम, तो सेटा आर आपनादेर साथे शेयर करा हयनि। तो এখন মাছগুলো এই যে কাচের যে বড় জারটা দেখছেন এটাও সেখান থেকেই কিনা, এর মধ্যে রাখবো। তো আমি চারটা মাছ কিনেছিলাম, যদিও ইচ্ছা ছিল আরো বেশি করে কেনার, কিন্তু ভয় লাগছিল কারণ এই মাছগুলো নাকি বাঁচে না, মারা যায়। তো সেই ভয়ে চারটাই কিনেছি, আমরা ফ্যামিলি মেম্বার চারটা, তো চারটাই কিনেছি। প্রথম একটা বড়, তারপর একটু ছোট, বাকি দুইটা ছোট ছোট আর কি। স্যার এটা কি? আসলে বাসায় এগুলো কিনতে খুবই ইচ্ছা করে, কিন্তু এগুলো যদি মারা যায় কিংবা কিছু হয় তখন এত পরিমাণ মন খারাপ লাগে। এগুলো আসলে থাকতে থাকতে একটা মায়া কাজ করে এগুলোর উপর, তো তখন খুবই খারাপ লাগে, এই জন্য আরও কিনতে ইচ্ছা করে না। তো মাছগুলো এত সুন্দর লাগছিল, আর আমরা কিন্তু আমাদের চারটা মাছের নামও দিয়েছি, আপনাদেরকে বলি। আর যেটা সব থেকে বড় আর কি, ওটার নাম দিয়েছি আলিফ, তারপরে যেটা ছোট সেটার নাম দিয়েছি হচ্ছে লাম, তারপরেরটা নাম দিয়েছি মিম, আর তার থেকে সব থেকে ছোট যেটা সেটার নাম দিয়েছি হামজা। তো যারা স্যাদ হচ্ছে মাছগুলোকে নাম ধরে ধরে ডাকছিল, তো ওরা আসলে কী নাম দিবে বুঝতে পারছিল না। তা আমি আর কি এই চারটা আরবি হরফের নাম দিয়েছি যে এই নাম ধরে ধরে ডাকার জন্য। আর মাছগুলো দেখুন অনেক কিউট লাগছিল। আপনারা অবশ্যই আমার নতুন বছরের নতুন অতিথিদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। তো আজকে আমরা এসেছি সিটি সেন্টারের হোম সেন্টারে। আসলে আমার কিছু ফার্নিচার দেখার দরকার ছিল, মানে ফার্নিচার কেনার দরকার ছিল, সেটাই দেখতে এসেছি। তো হোম সেন্টারে অফার চলছে, তো ভাবলাম যে যদি চয়েস হয় এখান থেকে নিয়ে নেব। আসলে যারা রুমের ফার্নিচারগুলো চেঞ্জ করতে চাচ্ছিলাম সেজন্য, মানে পুরো একটা সেটই নিতে চাচ্ছিলাম, তো এখানে অফার প্রাইসে আসলে তেমন সুন্দর কোনো ফার্নিচার পছন্দ হয়নি। তো ভাবলাম দেখতে থাকি, যেহেতু আপাতত তো চলছে, দেখতে দেখতে চয়েস হলে তারপরেই কিনবো। তো এখানে ফার্নিচার আগে দেখেছি, সেখানে চয়েস হয়নি, তো এদিকে একটু ঘুরে ঘুরে দেখতেছি যে কী কী জিনিস আছে, আর আপনাদের সাথেও শেয়ার করছি আর কি। আর এখন যেহেতু প্রতিটা মার্কেটে অফার চলছে, যার জন্য কালেকশনগুলো খুবই কম, মানে একেবারেই সিম্পল কালেকশন যেগুলো চয়েস করার মতো না। তো আমি হোম সেন্টার থেকে তেমন কিছুই কেনাকাটা করে নেই, আর বাসায় যাওয়ার পরে আপনাদের সাথে চেষ্টা করব যে কী কী কেনাকাটা করেছিলাম সেগুলো শেয়ার করার। তো এখানে ক্যারিফোর থেকে বাসার জন্য কিছু বাজার করেছি, আর এখন বাসায় চলে যাচ্ছি। তারপরে যদি সময় পাই আপনাদের সাথে কেনাকাটাগুলো আজকে অবশ্যই শেয়ার করব। আপনাদের সাথে তো কয়েকদিন ধরে শুধু মার্কেটে যাচ্ছি, ঘুরছি, আপনাদের সাথে শেয়ারই করা হচ্ছে না যে আমি আসলে কি কেনাকাটা করেছি। তো ভাবলাম আজকে হালকা পাতলা যদিও কেনাকাটা, কি কি কেনাকাটা করেছি একটু শেয়ার করি। তো এগুলো হচ্ছে সবই ব্ল্যাক কালারের, তো ব্ল্যাক কালারের এই জন্য যারা স্কুলে আসলে ব্ল্যাক কালার অ্যান্ড হোয়াইট কালারটাও অ্যালাউ আছে, বাকি অন্য কোনো কালারের ব্র্যান্ড হচ্ছে ইউজ করা অ্যালাউ নেই। তো এখানে ছোট ছোট অনেকগুলো আছে, অনেক দিন যাবে, তো বেশ কয়েকটা ব্ল্যাক কালারের নিলাম ব্র্যান্ড। তারপরে সেদিন যে হোম সেন্টারে গিয়েছিলাম, হোম সেন্টার থেকে তেমন কিছু কেনা হয়নি, আমি অন্য একটু ফার্নিচারের জন্য গিয়েছিলাম। তো আমার
পছন্দ হয়নি তেমন একটা যারা রুমের জন্য আর কি। তো যেহেতু সেল চলছে, সেলে তেমন জিনিস একটুও ভালো নেই এবার, তো আমি হালকা পাতলায় কিছু কেনাকাটা করেছিলাম। এখানে একটা লম্বা চামচ নিয়েছি, অনেক বড়। আসলে এই লম্বা চামচগুলো যখন গেস্টরা আসে তখন তো বড় বড় পাতিলে রান্নাবান্না করা হয়, তখন এরকম লম্বা চামচের প্রয়োজন হয়। তো আমি হচ্ছে এরকম একটা লম্বা চামচ নিয়েছি, আর এটার প্রাইস কমও ছিল, 9 রিয়াল, যেহেতু অফার ছিল, কমের মধ্যে মোটামুটি বেশ ভালো। আর এখানে একটা পটেটো পিলার নিয়েছি, তো এটার প্রাইস নিয়েছি 21 রিয়াল। তো আমার বাসায় যেটা ইউজ করি সেটা মনে হচ্ছিলো একটু কেমন কেমন হয়ে গিয়েছে, তার একটা কিনে আনলাম। তো হোম সেন্টার থেকে দুইটা নিয়েছি, আর এই যে একটা ছোট্ট, এই তো কিউট একটা ফুলদানি নিয়েছি, এটার প্রাইস এখানে লেখা নেই, এটা মেবি 12 কিংবা 16 রিয়াল নিয়েছে মাত্র। তো এটাতে মানে একদম রিয়েল গাছ লাগানোর জন্য হয়তো, এই যে মাঝখান যেহেতু ফুটো আছে পানি যেন এদিক দিয়ে চলে আসে, তো আমার বাসার মধ্যে রিয়েল গাছ লাগাইলে হবে না, কারণ কোনো রোদ আসবে না, নষ্ট হয়ে যাবে। তো আমাকে এখানে আর্টিফিশিয়ালি কোনো ফুল সেট করতে হবে আর কি। এই হচ্ছে টুকটাক আর কি হালকা পাতলা কেনাকাটা। আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু শীতের কাপড় চোপড় কিনেছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগে রাত্রিবেলায়, তো সেই হিসেবে কিছু ড্রেস নিয়েছি। তো এখানে হচ্ছে ছাদের জন্য একটা মোটা কাপড়ের হচ্ছে সুইটার মতো নিয়েছি, আর এটার কালারটা বেশি ভালো লাগছিল, তার সাথে এই যে টুপি আছে, টুপি আবার ছাদ বেশি পছন্দ করে। তো এই একটা নিয়েছি, আর আরেকটা হচ্ছে লম্বা হাতার গেঞ্জি নিয়েছি। এই টি শার্টটার কালারটা আমার বেশ ভালো লাগছিল, আর আমার বাবাটা মাশাল্লাহ যেহেতু গার রং ফর্সা, অনেক ভালো লাগবে ওর গায়ে। তো এই হচ্ছে, আর এটা অফার ছিল, এটা অফারে 59 ছিল, আমি দিয়ে নিয়েছি 39 দিয়ে, কুল ক্লাব থেকে নেওয়া এটা। এই হচ্ছে ছাদের দুটা মোটা কাপড়ের ড্রেস, আর এখানে দুটা প্যান্ট নিয়েছি, প্যান্ট দুটো অবশ্য অনেক সুন্দর হয়েছে, প্যান্ট দুটো আমি কুল ক্লাব থেকে নিয়েছি। এই যে প্যান্টগুলো, এই যে দুই সাইডে এরকম পকেট, তারপরে পার কাছে এরকম কুচি, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো এই প্যান্টটা আমার পছন্দে কেনা, আর এই প্যান্টটা যার বাবা কিনেছে ওর পছন্দে। এই প্যান্টটাও সেম, দুই সাইডে দুটা পকেট আছে ছোট, কিন্তু পার দিকে কুচি নেই। তো আমার কাছে কেন জানি না বাচ্চাদের প্যান্টের এরকম পার কাছে কুচি হলে খুবই ভালো লাগে, কেমন কিউট কিউট লাগে দেখতে। তো এবারে শীতে ছাদের শুধু এই টুকটাক কেনাকাটা, তাছাড়া কিছুই কেনা হয়নি, যেহেতু ঠান্ডা নেই। গতবারের ঠান্ডার কিছু কাপড় চোপড়ই এখনও পরাতে যেয়ে দেখি ছোট আছে, তারপর অনেকগুলো পরানোই হয়নি, এরকম আছে। যেহেতু দুটা প্যান্ট আর দুটা গেঞ্জি, তারপরে এখানে হচ্ছে যারার জন্য কিছু কিনেছি, তো যারার জন্য এখানে একটা লম্বা হাতার জামা নিয়েছি, আর যারার এই জামা দুটো আমি হচ্ছে ওকাইদি থেকে নিয়েছি, অফার ছিল। এই যে এটা দুইটা কালার ছিল, একটা হচ্ছে এরকম নেভি ব্লু আর একটা হচ্ছে মেরুন কালারের। তো আমার কাছে মেরুনের থেকে এই নেভি ব্লুটাই ভালো লাগছিল, আর এগুলো বেশ হাতার কাছেও রাবার দেওয়া, আর কাপড়টা কাছে থেকে দেখায় এই যে এরকম মকমল টাইপের। কিন্তু এখন যেহেতু ঠান্ডার দিন, পরে বেশ আরাম পাওয়া যাবে। আর এটার প্রাইস ছিল 149 রিয়াল। তো এটা কিন্তু অফার ছিল যে একটা কিনলে আর একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর কি। তো যেহেতু এটা 149, তো 149 দিয়েই কিনতে হয়েছে, একটা কিনেছি আর এটা ফ্রি নিয়েছি। তো দুটার প্রাইস সেমই ছিল। এই যে এটা হচ্ছে 149, তো আমি দুটা একই প্রাইজের, শুধু একটার সঙ্গে আর একটা আর কি ফ্রি পেয়েছি।
এটা নিয়েছি এরকম প্রিন্টের। আমার কাছে এই ফ্রক টাইপের জামাগুলো বেশ পছন্দ হলো যারার জন্য। আর এটাও কিন্তু এই যে মখমেল কাপড়ের, তারপর কালারটা একদম হালকা কালার, খুবই ভালো লাগছিল। তো এই হচ্ছে জারার দুইটা ড্রেস। তারপর এখানে হচ্ছে রেড ট্র্যাক থেকে দুটা নিয়েছিলাম। এই তো যারার জন্য নিয়েছি, আর এটা একটু মোটা, মোটা কাপড়ের। তো এটা যারা অলরেডি পরিয়েছিলাম একবার, পরার পরে মনে হচ্ছিল ভালোই লাগছিল। আর যারা আসলে আমার জন্য শুধু হোয়াইট কালার জিনিসই বেশি পরানো হয়, যেহেতু আমি কিনতে গেলে হোয়াইট কালারটা একটু বেশি কিনি। তো এটা কিন্তু একদম পিওর হোয়াইট না, এটা একটু অফ হোয়াইট টাইপের কালার। তো এই হলো আরেকটা, আর এখানে আরেকটা হচ্ছে টি শার্ট নিয়েছি লম্বা হাতার পিঙ্ক কালারের, হালকা ঠান্ডায় পরার জন্য একদম পারফেক্ট। এটার একটা আকাশি টাইপের কালার ছিল, মানে এই যে এরকম কালারের। তো এরকম কালার যেহেতু অলরেডি একটা নিয়েছি, তার জন্য আমি এই কালারের নিলাম পিঙ্ক কালার। তো এই হলো জারার শীতের কালেকশন। আর আমি শীতে কী নিয়েছি সেটা দেখায়, প্রথমে দেখা একটা হিজাব নিয়েছি। হিজাবটা আমি হচ্ছে টাওয়ার মল থেকে নিয়েছিলাম, হালকা পিঙ্ক কালারের। আর সাইডেই তো সুন্দর লেজ আছে, আর কাপড়টা দেখুন একদম সফট, শিফন জর্জেট টাইপের আর কি। এক কালারের হিজাবগুলো আসলে পরেও আরাম, দেখতেও ভালো লাগে। তো হিজাবটার প্রাইস ছিল হচ্ছে 59 রিয়াল। তো এটা কিন্তু অফার ছিল না, অফার ছাড়াই আমি নিয়েছিলাম যখন নিয়েছিলাম আর কি। তো একটা আমার হিজাব, তারপরে এখানে আমি একটা সুইটার নিয়েছি। যদিও ওরকম ঠান্ডা নয়, তারপরেও দেখা যায় যে এটা উলের সুইটারের মতো, কিন্তু ওরকম গরমের না, পাতলা উলের সুইটারের মতো। তো হালকা ঠান্ডায় আর কি বাইরে পড়তে পারবো এমন টাইপের। তো এই হচ্ছে আমার সুইটার, আর এটা প্রাইস ছিল হচ্ছে 75 রিয়াল। তো এটা যেহেতু 30% সেল ছিল, যার জন্য কত প্রাইস পড়েছে শিওর বলতে পারবো না। তো একটা শীতের কাপড় আর কি আমার, আর একটা ড্রেস নিয়েছি। এটা অবশ্য শীতের না, এমনিতেই ভালো লাগলো, তারপরে অফার ছিল তো ভাবলাম নি এই আর কি। আমার কাছে বেশ ভালো লাগছিল, আর যারা বাবা বেশি পছন্দ করছিল। এটা আরেকটা ছিল হোয়াইট অ্যান্ড ফিরোজা টাইপের কালার দিয়ে আর কি, ব্লু টাইপের। তো হোয়াইট ব্লু ওটা চেক চেক ছিল, তো আমার কাছে খুব একটা ওটা ভালো লাগছিল না, আর যারা বাবাও এটাই পছন্দ করছিল। তো দুইটার মধ্যে আমি এটাই নিয়েছি। আর কাপড়টা একটু এই যে পিছলা পিছলা টাইপের, আর এই টাইপের জামাগুলো আসলে কি হয় থ্রি পিসের মতোই, আবার হচ্ছে লং টাইপের, মানে পরেও আরাম, বাইরেও পরতে পারা যায়। আবার এই যে লম্বা হাতাগুলো আছে, সব দিক দিয়ে সুবিধা হয়, মাঝে বেল্ট আছে, বাইরে ইজিলি ভাবে আর কি পরা যায়। যে আমরা যে লং গ্রাউন্ডগুলো পরি সেগুলো থেকে এইগুলো আমার কাছে মনে হয় বেটার, কারণ এগুলো কিছুদিন বাইরে পরে পরে এগুলো আর কি বাসায় ইউজ করে ফেলা যায়। যেহেতু আমরা এক ড্রেস তো বাইরে অনেক বেশি লং টাইম ধরে যে পরা হয় তা না, কিন্তু কিছুদিন পর পরে বাতিল করে ফেলি। তো সেই হিসেবে এগুলো হচ্ছে বাসায় ইউজ করার জন্য ভালো হয়, কিছুদিন বাইরে হয়তো ইউজ করলাম তারপরে বাসায় ইউজ করে ফেললাম। তো এই হচ্ছে আমাদের সব টুকটাক কেনাকাটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমাদের হালকা পাতলা শীতের কেনাকাটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।